सोहा बोले उठे। आमन मुखे हासि फुटिए आबारो ब्रेसलेटटा हाथे पड़िए देय। सोहा हेसे एकभावे आमनेर मुखेर दिके ताकिये थाके। आमी एटा तोमाके दियेछिलाम ठीक, किन्तु एटा एक्टिव करा छिलो ना, आर ताछाड़ा लास्ट कयेकदिन काजेर एतटाई प्रेसार छिलो जे एटा एक्टिव करिनि। सेदिन बिकेले आशिर फोन पेयेई तखोनई आमी एटा एक्टिव करी आर जानते पारी। सरि आमार जोन्नो तोमाके एतदिन अपेक्षा करते हयेछे। आमन असहायभावे बोले उठे, सरि केन मन, तुमिई बा कि करे जानबे बोलो। सोहा हेसे बोले उठे, अच्छा तुम ओदेर हाथे गेले किभाबे? आमन भ्रुकुचके प्रश्न करे उठे। ओरा पेछन थेके आमार ऊपर अटैक करेछिलो आर हठात् करे एमन हय आमी किछुई करे उठते पारिनि। परे जखन ज्ञान फेरे तखन देखि एकटा रूमे बंदी हये आछे, हाथ पा बाधा। आमार आमार सामने एकजन लोक बसेछिलो, तारा आमार ऊपर केउ टर्चार करेनि। कि अद्भुत ताई ना? तबे कोनो कोथाओ बोलेनि। प्रतिदिन एकटा इंजेक्शन दितो আর তারপরে আমি কেমন একটা ঘোরের মধ্যে চলে যেতাম। ওটা বোধহয় ড্রাগস ছিল। তবে তিন দিনের দিন সকালে অন্য একটা লোক আসে আর তখনই বুঝতে পারি আসল ব্যাপারটা। তারা কোনোভাবে জানতে পেরেছিল যে আমি রাঠোরদেরকে মেরেছি, আর সেই সাথে কোনো এক পুরনো শত্রুতার কথা বলে, যদিও সেটা আমার মাথায় নেই কারণ ততক্ষণে তারা আমার শরীরে আরও একটা ইঞ্জেকশন পুশ করে। এই ঘোরের মধ্যেই ছিলাম আর তাই শেষের দিকের কথাগুলো আমি বুঝতে পারিনি। তারপরেও চেষ্টা করে নিজেকে ছাড়িয়ে উঠতে গেলেই মাথায় আঘাত পাই, সাথে সাথে হাতেও। তারপর আর কিছু মনে নেই আমার। সোহা একবার বলে ওঠে। আমন সোহার কথা শুনে তার ফোন বের করে এগিয়ে দেয় সোহার সামনে। সোহা ভ্রুকুচকে তাকিয়ে অবাক হয়ে যায়। হ্যাঁ, এই লোকটাই তো ছিল। মন, আপনি কি চেনেন একে? সোহা উত্তেজিত হয়ে বলে ওঠে। তুমি সুস্থ হয়ে ওঠো, এখনো তোমার জানার অনেক কিছুই বাকি আছে। তুমি সুস্থ হলেই সব হিসেব মেটানো আছে। আমন দৃঢ়ভাবে বলে ওঠে। আমন সোহার দিকে ঝুঁকে গিয়ে সোহার কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয় গভীরভাবে। সাথেই সোহা কেঁপে উঠে নিজের চোখ বন্ধ করে নেয়। এই মুহূর্তে সোহাকে কোনোভাবে আমন উত্তেজিত করতে চায় না এইসব কথা বলে, তাই এই পথ অবলম্বন করে নেয় সোহার মাইন্ড ডাইভার্ট করতে। সোহা সুস্থ হলেই তবে শুরু হবে খেলা। আমন শুধু সোহার সুস্থ হওয়ার অপেক্ষায় আছে। সোহা আমনের সাথে আজ আবারও ব্যাঙ্গালোরে ফিরে যাচ্ছে। সাথে রয়েছে অ্যাশ, নিহার, আকাশ, সানি। সোহা এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। মাথায় আঘাত ও হাতের ক্ষত ঠিক হয়ে গেছে। সোহার শরীরেও ড্রাগসের কোনো প্রভাব পড়েনি। সময় মতো প্রতিষেধক দেওয়ার জন্য সোহা একদম সুস্থ স্বাভাবিক আছে। 15 দিন মতো সময়ে সে রেস্ট নিয়ে কাটিয়ে দিয়েছে। এর মাঝে আমন প্রায় এসে দেখে গেছে সোহার জন্য। আমনকে ব্যাঙ্গালোর টু দিল্লি 2.5 ঘন্টার যাত্রা বহুবার করতে হয়েছে এই 15 দিনে। সাথে সে তাদের কাজের প্ল্যানও সাজিয়ে নিয়েছে। আজ সোহাকে নিয়ে ফিরে যাচ্ছে ব্যাঙ্গালোর, আর আজ থেকে শুরু হবে তাদের প্রতিশোধের খেলা। আর কয়েকদিনে সোহা আমন নিজেদের মধ্যে দূরত্ব সরিয়ে অনেক কাছাকাছি চলে এসেছে। তাদের মধ্যে ভালোবাসাটা আর গাঢ় হয়েছে, সাথে একে অপরের উপর বিশ্বাসটাও জন্মেছে পূর্ণরূপে। 3 ঘন্টার সফর করে চৌধুরী বাড়িতে এসে পৌঁছায় সবাই। সবাই মিলে একসাথে বাড়ির ভিতর ঢুকতেই আচমকা আমনের উপর দৌড়ে এসে কেউ ঝাঁপিয়ে পড়ে। ঘটনাটা এত দ্রুত ঘটে যায় যে কেউ বুঝতেই পারে না কি হয়েছে। আমন তার নিজের ব্যালেন্স ঠিক রাখতে কয়েক পা পিছিয়ে যায়। সানি, আকাশ, অ্যাশ, নিহার সবাই চোখ বড় বড় করে দেখছে। সোহা একপাশে দাঁড়িয়ে বুকে হাত গুজে দেখছে, তার চোখ দুটো জলজল করছে। মনে হচ্ছে এক্ষুনি হয়তো আগুন ধরিয়ে দেবে সবকিছুতে। মনিকা বাড়ির ভিতর থেকে দৌড়ে এসে আমনের উপর ঝাঁপিয়ে পড়েছিল, এখনো আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। আমন একবার করুণ চোখে সোহাকে দেখে। সোহা তার দিকে অগ্নিশর্মা হয়ে তাকিয়ে আছে। আমন ইশারায় কিছু বলতে যাবে তার আগে মনিকা বলে ওঠে, আমন, আই মিস বেবি। তুমি কোথায় গিয়েছিলে? আমি তোমাকে ফোন করেছিলাম কিন্তু তোমাকে পেলাম না। মনিকা ছাড়ো, এখানে সবাই আছে। আমন সোহাকে দেখে নিয়ে বলে ওঠে, আমন, তুমি এই কয়েকদিন থেকে আমার সাথে ঠিক করে কথা বলনি, আমি তোমাকে খুব মিস করেছি। মনিকা আমনের গলা জড়িয়ে রেখে বলে ওঠে, মনিকা, আমি কাজে ছিলাম। আমন যথাসম্ভব নিজেকে শান্ত রেখে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, মনিকা, এটা একটা ভদ্রলোকের বাড়ি, আর এটা তোমার বেডরুম নয়। বাড়ির লিভিং রুমে দাঁড়িয়ে অন্তত নিজের সীমাতে থাকার চেষ্টা করলে খুশি হব। অ্যাশ কটমট করে বলে ওঠে। মনিকা অ্যাশের কথা শুনে আমন থেকে একটু দূরে সরে দাঁড়িয়ে সবাইকে দেখে নেয়। সবাই তার দিকে কটমট করে তাকিয়ে আছে, বিশেষ করে অ্যাশ। এর মধ্যে সোহাগ একবার আমন ও মনিকাকে দেখে নেয়। আমার এইসব লো ক্লাস সিনেমা দেখার কোনো ইচ্ছে নেই, আমি গেলাম বলে সোহা ভেতরের দিকে পা বাড়ায়। সোহার কথা শুনে বোঝে আমন তার ধানি লঙ্কা একেবারে ফায়ার হয়ে আছে, যে কোনো মুহূর্তেই তার ব্লাস্ট করতে পারে। আমনের অবস্থা এখন পুরো ভাজা ভাজা, না পারছে মনিকাকে সহ্য করতে আর না পারছে কিছু বলতে, তাই দাঁতে দাঁত চেপে সবটাই সয়ে যাচ্ছে। এতক্ষণ উল্টো দিকে সম্রাট চৌধুরী, আভা চৌধুরী আর সাজিদ মল্লিক বসে নিজেদের মধ্যে কথা বলে যাচ্ছিলেন, তাই বাকিদের খেয়াল করেননি। সোহা ভেতরের দিকে পা বাড়াতে আভা চৌধুরী দেখতে পান, যদিও তিনি কিছুই জানেন না সোহার অসুস্থতার ব্যাপারে। সোহা, আকাশ, সানি, নিহার, অ্যাশ কোনো কাজের জন্য গিয়েছিল, আর এই ফিরেছে সেটাই জানে। সোহাকে দেখে তিনি উঠে দাঁড়িয়ে যান। আরে সোহা বেটা, কেমন আছো? তোমাদের কাজ কেমন ছিল? আর আজকে যে তোমরা আসছো, কই আয়ু আমাকে বলেনি তো? আভা চৌধুরী কথাগুলো বলতে বলতে সোহার দিকে এগিয়ে আসে। আরে আন্টি, আমি একদম ঠিক আছি। অ্যাশ হয়তো তোমাকে সারপ্রাইজ করার জন্য কিছু বলেনি। সোহা হেসে আভা চৌধুরীকে জড়িয়ে বলে ওঠে, ঠিক আছে, তোমরা গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমাদের জন্য কফির ব্যবস্থা করছি। আভা চৌধুরী বলে ওঠে, ওকে আন্টি। সোহা হেসে বলে ওঠে। সামনের দিকে তাকিয়ে সোহার মুখের পেশি শক্ত হয়ে যায়, তবুও নিজেকে স্বাভাবিক করে রাখে। সাজিদ চৌধুরী তার দিকে কৌতূহল চোখে তাকিয়ে আছে, এটা দেখে সোহার ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। মম, এখানে কি হচ্ছে? মনে হচ্ছে জরুরি কিছু। অ্যাশ ভ্রুকুচকে তাকিয়ে বলে ওঠে, হ্যাঁ, আসলে আমান আর মনিকার বিয়ে নিয়ে কথা হচ্ছে। আভা চৌধুরী মলিন হেসে বলে ওঠে, ও আচ্ছা বুঝলাম, তার ছেলের হাসি দিয়ে বলে ওঠে, আয়েশা বেটা কেমন আছো? তোমাকে তো দেখতেই পাওয়া যায় না, তোমার ভাইয়ের বিয়ে আর তোমাকে পাওয়া যায় না। সাজিদ মল্লিক হেসে বলে ওঠে, আমার কি দরকার আঙ্কেল, আমাকে ছাড়াই সবকিছু হয়ে যাচ্ছে যখন, তখন আর আমার কোনো দরকার নেই, বরং যার সাথে বিয়ে হচ্ছে সে আর তার বাবা মা থাকলেই চলবে, বাকি কাউকে নিয়ে আপনার কি কাজ? আয়েশা তাচ্ছিল্য করে বলে ওঠে। অ্যাশের কথা শুনে সম্রাট চৌধুরী, আভা চৌধুরী অপরাধী চোখে তাকায়। সত্যি মেয়ে তাদের বাড়িতে থাকে না বলে কোনো কথাই তাকে বলা হয়ে ওঠে না, আর এই জন্য যে মেয়ের মনে অভিমানের মেঘ জমেছে সেটাও তারা বুঝতে পারে। কেমন কথা আয়েশা বেটা, তুমি অমানের বোন আর তুমি থাকবে না এটা তোমার ভাইয়ের বিয়েতে? সাজিদ মল্লিক এসে জিজ্ঞাসা করে, না আঙ্কেল, আমি এই বাড়ির আপনার আমনের বোন হলেও আমাকে যে বিয়েতে থাকতেই হবে তার কোনো দায়বদ্ধতা নেই, আর তাছাড়া আমি না থাকলেও এই নিয়ে আটকে যাবে না বলে কোনো অসুবিধাও হবে না, বিদ্রুপ করে বলে ওঠে। আপনারা কথা বলুন, আমি আসছি বলে অ্যাশ উপরের দিকে পা বাড়ায়। আভা চৌধুরী আর সম্রাট চৌধুরী একে অপরের দিকে তাকায়, তাদের মেয়ের এই অভিমান ভরা কথাগুলো শুনে নিজেদের মাঝে অপরাধ বোধে ভুগতে থাকে। তাদের মেয়ে কাজের জন্য দূরে থাকে, আর সেজন্যে সেভাবে কোনো কিছু নিয়ে তার সাথে আলোচনা করে না, আর এটাই যে তাদের মেয়ের অভিমানের কারণ সেটাও বুঝে। এতক্ষণ সোহা, আকাশ, সানি, নিহার দাঁড়িয়ে সবটা দেখে অ্যাশের কথাগুলো শুনে তারাও বোঝে তার মনের কষ্টটা। সোহা সানিকে ইশারা করতে উপরের দিকে চলে যায়। আমন সব কিছু পর্যবেক্ষণ করার পর নিজের মম ড্যাডের দিকে তাকায়, যারা এই মুহূর্তে মুখ ছোট করে দাঁড়িয়ে আছে। আঙ্কেল, আমরা যদি কালকে আপনাদের বাড়িতে গিয়ে একসাথে এই ব্যাপার নিয়ে কথা বলি, না মানে আন্টিও এখানে আসার সময় পান না, উনিও তো মনিকার মা হন, তো ওনারও থাকার উচিত তাই না? তাই আমরা সবাই একসাথে বসে এই নিয়ে কথা বললে বোধহয় ভালো হবে। আমন একবার সোহার দিকে তাকিয়ে নিয়ে বলে ওঠে, ঠিক আছে আমন, তুমি যেমন বলবে। মনিকা হেসে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, আপনারা কথা বলুন, আমি খুব টায়ার্ড, উপরে যাচ্ছি। মনিকা, তোমার সাথে পরে কথা বলবো কেমন? বলে আমন আর কোনো কিছু বলতে না দিয়ে সোহাকে ইশারা করে উপরে উঠে যায়। সোহাও একবার সাজিদ মল্লিককে দেখে নিয়েই উপরের দিকে চলে যায়। সোহা নিজের রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়, তবে আমনের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় ভেতর থেকে তাকে হ্যাঁচকা টানে ভেতরে ঢুকিয়ে নেয়। দেয়ালের সাথে লেগে দাঁড় করিয়ে সোহার একদম সামনে এসে দাঁড়ায় আমন। সাথে সাথে সোহার চোখ মুখ রাগি হয়ে ওঠে, চোখ পাখি আমনের দিকে তাকায়, সাথে সাথে আমন টুপ করে সোহার রাগি চোখের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দেয়, আর সোহার চোখ বন্ধ করে ফেলে। আমন সোহার কানের কাছে নিজের মুখ নিয়ে যায়, আমনের উষ্ণ নিঃশ্বাস সোহার মুখে আছড়ে আছড়ে পড়ে, এতে সোহা কিছুটা কেঁপে ওঠে। তুমি তো জানো এই সব কিছু আমাদের একটা প্ল্যানের একটা অংশ ছিল, প্লিজ রাগ করো না, তুমি তো সব কিছুই জানো, বলেছি না তোমাকে। আর আমি তখন বুঝতে পারিনি যে মনিকা ওইভাবে এসে আমার উপরে ঝাঁপিয়ে পড়বে। আমন একদম মোহিত কণ্ঠে বলে ওঠে। আমনের শেষের কথা শুনে আবারও মনে পড়ে তখনকার দৃশ্যটা, মনে পড়ে যায় মনিকার আমনের উপর ঝাঁপিয়ে পড়া, এটা মনে পড়তে রাগে জ্বলে ওঠে সোহা। সাথে সাথে সোহা কিছুটা এগিয়ে গিয়ে আমনের ঘাড়ে কামড় বসিয়ে দেয়। আমন সোহার দিকে ঝুঁকে তার সাথে কথা বলছিল, তাই সোহাও সুযোগ বুঝে কামড় দিয়ে দেয়। আমনের ব্যথা লাগলেও চুপ করে সহ্য করে, শেষে আমন নিজের ঠোঁট সোহার কানে ছুঁয়ে দেয়, সাথে সাথে সোহা আমনের ঘাড়ে থেকে মুখ সরিয়ে নেয়। সোহা কিছুটা চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে, তার নিঃশ্বাস যেন আটকে গেছে। এই প্রথম আমন তার এত কাছে এসেছে। কোমরে আমনের রাখা হাতটা শক্ত করে চেপে বসে আছে, আর আমন সোহার কানে ঘাড়ে নিজের ঠোঁটের স্পর্শ বুলিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পরে আমন সোহার থেকে সরে এসে দাঁড়ায়। সোহার মুখের দিকে তাকিয়ে দেখে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে সোহা। এটা দেখেই তার মুখে হাসি ফুটে ওঠে। সোহার কপালে নিজের ঠোঁট গভীরভাবে স্পর্শ করিয়ে দেয়। কপালে আমনের স্পর্শ পেয়ে সোহা আস্তে আস্তে নিজেকে স্বাভাবিক করতে থাকে। সোহার স্বাভাবিক হতে দেখে আমন ফিসফিস করে বলে ওঠে, কালকের জন্য রেডি থেকো। আমন বেরিয়ে চলে যায়। এদিকে সোহার চোখ মুখ দৃঢ় হয়ে যায়। তার চোখ মুখ দেখেই বোঝা যায় সে কালকের জন্য প্রস্তুত আছে। মল্লিক ম্যানশনের চাঁদের হাট বসেছে। চৌধুরী পরিবারের সবাই আজ মল্লিক বাড়িতে একত্রিত হয়েছে। সাথে রয়েছে মল্লিক পরিবারের সমস্ত সদস্য। আমন আর মনিকার বিয়ের ব্যাপার নিয়ে কথা হবে, সেক্ষেত্রে বাড়িটা পুরোই খুশির আমেজে ভরা। সোনিয়া মল্লিক, আভা চৌধুরী, সম্রাট চৌধুরী, সাজিদ মল্লিক ও ইমরান মেহতা একসাথে নিজেদের মধ্যে কথা বলে যাচ্ছে। এখানে সবাই উপস্থিত থাকলেও শুধুমাত্র আমন নেই, তাই মনিকা বারবার বাড়ির গেটের দিকে তাকিয়ে আমনের অপেক্ষা করে যাচ্ছে। ওদের থেকে একটু দূরেই বসে আছে আরহান। সে এই বাড়ির ছেলে হলেও সে এইসব কিছু থেকে দূরেই থাকে সবসময়। আকরম ও তার ভাইয়ের পাশে বসে আছে। সে শুধু চুপচাপ পর্যবেক্ষণ করে যাচ্ছে সবকিছু। আঙ্কেল, আমন কখন আসবে? মনিকা অস্থির হয়ে জিজ্ঞাসা করে ওঠে সম্রাট চৌধুরীকে। এতক্ষণে চলে আসার কথা, হয়তো রাস্তায় আছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। সম্রাট চৌধুরী হেসে বলে ওঠে, অনেকক্ষণ হয়ে গেছে, আপনারাও চলে এসেছেন, কিন্তু আমন এখনো কি করছে? মনিকা নিজের মনে বলে ওঠে, মনিকার এত চিন্তার কারণ নেই। তুমি তো জানো আমার ছেলেটা কেমন কাজ পাগলা, তাই হয়তো একটু দেরি হচ্ছে, তবে বিয়ের পর তোমার জন্য পাল্টে পারে। আভা চৌধুরী হেসে বলে ওঠে, হ্যাঁ আন্টি, আপনি একদম চিন্তা করবেন না, আমনকে আমি ঠিক পাল্টে দিব। মনিকা গর্বের হাসি দিয়ে বলে ওঠে, আমার মনার উপরে পুরো বিশ্বাস আছে। মনা কখনোই হাঁটতে শেখেনি, আর আমনকেও একদম নিজের মতো বানিয়ে নেবে। সোনিয়া মল্লিক অহংকার করে বলে ওঠে। মনিকা হাসি দিয়ে বলে ওঠে, গাছে কাঁঠাল গোফে তেল বলে একটা প্রবাদ আছে, তো মনিকার ক্ষেত্রে সেটাই হয়েছে। আমনকে নিজের হাতের মুঠোতে রাখার চিন্তা করছে। আরে ভাই, আগে তো আমনকে পেয়ে নে, তারপর না হয় ভাববি আমনকে কি করে হাতের মুঠোতে করে রাখবি। এদিকে আমনের কোনো পাত্তা নেই, আর সেখানে মনিকা তাকে একবারে পাল্টে দিয়ে নিজের করে হাতের মুঠোতে নেওয়ার চিন্তা ভাবনা করছে। লাইক সিরিয়াসলি, কোথায় তার সাথে একটু ভালো করে কথা কি বলেছে, এতেই একেবারে আকাশ কুসুম স্বপ্নের জগতে বিচরণ করতে শুরু করেছে। আভা চৌধুরী এতক্ষণ বসে বসে তাদের মা আর মেয়ের কথাগুলো শুনে যাচ্ছিল। তার এমনিতেও এই বিয়ে নিয়ে তেমন একটা আগ্রহ নেই, তিনি তেমন একটা পছন্দ করেন না মনিকাকে, এমনি কোনো কারণ নেই, কিন্তু বড্ড বেশি অহংকার এই মেয়ের। কারোর সাথে ঠিক করে কথা বলতে জানে না, বড় ছোট জ্ঞান করে না, তাই একটু অপছন্দ আভা চৌধুরীর। কিন্তু সম্রাট চৌধুরী নিজেদের বন্ধুত্ব সম্পর্ক আরও মজবুত করার জন্য সাজিদ মল্লিকের সাথে প্রথমে এই বিয়ে ঠিক করেছিল, আর এখন তো আমনও এই মেয়ের সাথে সম্পর্কে যেতে রাজি, তাই তিনিও নিমরাজি হয়েই আছে। আমন নিজেই প্রথমে এই বিয়ের কথা শুনে এক মাস বাড়িতে কথা বলতো না, আর এখন সেই ছেলেই নিজেই এই মেয়ের সাথে সম্পর্কে যেতে রাজি। যে কি করে হলো সেটাই বুঝতে পারে না আভা চৌধুরী। ভাই, সত্যি কাজকে এখানে আমনদা আর মনিকাদের বিয়ের কথা হবে? মানে আমন নিজেই বিয়ে করতে রাজি হয়েছে? সিরিয়াসলি? আকরাম এতক্ষণ সবকিছু দেখার পর আরহানকে মৃদুস্বরে বলে ওঠে, তুই যেখানে আমিও সেখানে, তুই যেটাই শুনছিস আমিও সেটাই শুনছি, তাই আলাদা করে কিছু বলতে পারছি না। আরহান বলে ওঠে, তোর আমনদার সাথে কথা হয়নি এই ব্যাপারে? আকরাম ভ্রুকুচকে জিজ্ঞাসা করে ওঠে, না, আমনের সাথে আমার কয়েকদিন কোনো কথা হয়নি। আরহান নির্লিপ্তভাবে বলে ওঠে, ও আচ্ছা, তবে আমার মনে হয় না যে আমনদা এই মেয়েকে বিয়ে করবে বলে। এখন দেখা যাক এত দৌড়ঝাঁপ কাজে দেয় কিনা। আকরাম মাছি তাড়ানোর মতো করে বলে ওঠে। মল্লিক ম্যানশনের গেটের ভিতরে এসে থামে তিনটে বাইক, সাথে পেছনে আছে আরও কিছু গাড়ি। বাইক থেকে আমন নেমে দাঁড়িয়ে মাথার হেলমেট খুলে দাঁড়িয়ে গিয়ে হাত দিয়ে নিজের চুল ঠিক করতে থাকে। সোহাও বাইক থেকে নেমে দাঁড়িয়ে আমনের দিকে একবার দেখে নেয়। আপনি ভিতরে চলুন, আসছি আমরা, সোহা বলে ওঠে। সোহার কথা শুনে আমন ভ্রু কুঁচকে ফেলল। সোহা আমনের তাকানো দেখে চোখ ঘুরিয়ে নেয়। আপনি আগে এন্ট্রি দিন, আপনার উপরে ঝাঁপিয়ে পড়ার হয়তো কেউ অপেক্ষা করছে, সোহা টিস করে বলে ওঠে। সোহার কথা শুনে সানি, আকাশ, নিহার মুখ চেপে হেসে দেয়, আর আমন বুঝতে পারে আগের দিনের ঘটনা নিয়েই সোহা খোটা দিচ্ছে তাকে। আমন চুপচাপ চোখে নিজের গ্লাস পরে নিয়ে সোহার হাত টেনে নিয়ে ভেতরে ঢুকে যায়। সাথে বাকিরা পিছন পিছন বাড়ির ভিতরে চলে যায়। মনিকা বাড়ির ভিতরে আমনকে আসতে দেখে লাফিয়ে উঠে দাঁড়িয়ে এগিয়ে আসে মনিকা। বাড়ির সবাইও আমনকে আসতে দেখে খুশি হয়ে যায়। আরে আমন যে, এসো এসো, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছিলাম। সাজিদ মল্লিক বলে ওঠে, আরে আমন, এত দেরি হলো যে, তোর তো আরো আগে আসার কথা ছিল। সম্রাট চৌধুরী বলে ওঠে, আরে বাবা, ওকে আগে বসতে দাও, তারপরে তো কথা বলবে। তা আসতে না আসতে শুরু হয়ে গেছে। আমন বেটা, তুমি এসেছো, আসো বসো। সোনিয়া মল্লিক বলে ওঠে, আমন তুমি এতক্ষণ কোথায় ছিলে বলো তো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। মনিকা আমনের দিকে যেতে যেতে বলে ওঠে, আরে ওখানে দাঁড়িয়ে আছে কেন, আমন ভিতরে এসো না। ইমরান মেহতা বলে ওঠে, সেটা আমার সেভাবে দেখা হয়ে ওঠেনি, তবে তোমার নাম কে না জানে, আর আজ তো পারিবারিকভাবে সম্পর্ক করতেও যাচ্ছে, আর এবার থেকে তো আমার দেখা সাক্ষাৎ লেগেই থাকবে। ইমরান মেহতা হেসে বলে ওঠে, আমি সিউরিটি দিয়ে বলতে পারছি না যে এর পরেও আমাদের দেখা হবে বলে। আমন চোখের এক গ্লাস খুলে বলে ওঠে, মানে কি বলতে চাইছো আমন? ইমরান মেহতা ভ্রু কুঁচকে বলে ওঠে, মানে আরে এত তারা কিসের, সবে তো এলাম, এখনো কথা শুরু করিনি, এর মধ্যে মানে মানে করলে তো আমাকে ডিকশনারি নিয়ে ঘুরতে হবে, না হয় আমাকেই ডিকশনারি হয়ে যেতে হবে। একটু সবুর করুন, সব মানের মানে বুঝতে পেরে যাবেন মিস্টার ইমরান মেহতা। আমন বাঁকা হেসে বলে ওঠে। আমনের কথা শুনে সবাই অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আমনের কথাগুলো তাদের কেমন একটা রহস্যময় লাগছে, সাথে আজকের আমনকেও কেমন রহস্যময় মনে হচ্ছে সবার কাছে। তারা বুঝতে পারছে না আমন কিসের কথা বলছে। মনিকা আমনের দিকে আসতে আসতে থেমে যায় আমনের কথাগুলো শুনে। আভা চৌধুরী আর সম্রাট চৌধুরী অবাক হয়ে দাঁড়িয়ে আছে, তারাও বুঝতে পারছে না আমন কি করতে চাইছে। আমন সবার মুখগুলো একবার দেখে নিয়ে বাঁকা হেসে এগিয়ে গিয়ে সামনে থাকা সিঙ্গেল সোফায় বসে পড়ে, পায়ের ওপর পা তুলে। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন, বসে পড়ুন, এত তাড়াতাড়ি দাঁড়িয়ে গেলে হবে নাকি, বসুন বসুন। আমন সবাইকে বসতে ইশারা করে বলে ওঠে। সবাই বসে গিয়ে এক দৃষ্টিতে আমনের দিকে তাকিয়ে আছে। আমনের মুখে হাসি লেগেই আছে। মনিকা এবার আমনের দিকে এগিয়ে যায়। মনিকা আমনকে কিছু বলতে যাবে তার আগে এই বাড়িতে একের পর এক কালো পোশাকের একদল গার্ড ঢুকে গিয়ে চারিদিকে দাঁড়িয়ে পড়ে। বাড়ির মধ্যে হঠাৎ করে এমন কালো পোশাকের একদল গার্ড দেখে সবাই হকচকিয়ে গেছে। সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে আসলে এরা কারা আর এখানে কি হচ্ছে। এই তোমরা কারা, আর এইভাবে বাড়িতে ঢুকে এলে কিভাবে? সোনিয়া মল্লিক রেগে বলে ওঠে, কি হলো, তোমরা চুপ করে আছো কেন, কথা বলো, কারা তোমরা, তোমাদের এত সাহস কি করে হলো বাড়ির ভিতরে ঢুকে আসার? ইমরান মেহতা বলে ওঠে, আরে মিস্টার ইম, এত কিসের আর সাহস, ঠিক কতটা আছে সেটা কি আর এক দেখায় বলা যায়? পেছন থেকে কারোর আওয়াজ শুনে সবাই এবার পেছনে ঘুরে তাকায়, দেখে বাড়ির ভিতরে ঢুকে আসছে সোহা, ফুল ব্ল্যাক ড্রেস আপে। সোহার পিছন পিছন অ্যাশ, নিহার, আকাশ, সানিও একসাথে ঢোকে বাড়ির ভেতরে। এদিকে সোহাকে বাড়ির ভেতর সশরীরে আসতে দেখে ইমরান চৌধুরী উঠে দাঁড়িয়ে যায়। তার চোখ দুটো মনে হচ্ছে অক্ষিকোটর থেকে বেরিয়ে আসবে এখনই। সাথে সোনিয়া মল্লিকও ভূত দেখার মতো চমকে গেছে সোহাকে দেখে। তার চোখগুলো বড় বড় হয়ে গেছে, তার যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে তার সামনেই ওই একই মুখ দাঁড়িয়ে আছে। সোনিয়া মল্লিক ঘাবড়ে গিয়ে দরদর করে ঘেমে যাচ্ছে। সাজিদ মল্লিকও কিছুটা চমকে গিয়েছে সোহাকে এখানে দেখে। সোহা বাড়ির ভিতরে ঢুকে ইমরান মেহতা, সোনিয়া মল্লিক আর সাজিদ মল্লিকের অবস্থা দেখে, বিশেষ করে ইমরান মল্লিক আর সোনিয়া মল্লিকের অবস্থা দেখে সোহার ঠোঁটের কোণে ফুটে ওঠে বাঁকা হাসি। কি মিস্টার ইমরান, আপনি বুঝি এখানে আমাকে আশা করেননি, তাই না? সোহা বাঁকা হেসে বলে ওঠে, আরে উনি আমাকে ভূত ভাবছেন হয়তো। আমনও বাঁকা হেসে বলে ওঠে, হুম তাই তো, উনি তো নিজের হাতে তোকে মারার ব্যবস্থা করে এসেছিল, তাই না? হঠাৎ করে বেঁচে থাকতে দেখলে তো ভূত দেখার মতোই মনে হবে, তাই নয় কি? ও হ্যাঁ তো, আমিও না ভুলেই গেছি। তবে চিন্তা করবেন না মিস্টার ইমরান মেহতা, আমি কোনো ভূত নই, মানুষ দাঁড়িয়ে আছি আমি। সোহা এগিয়ে গিয়ে বলে ওঠে, আরে বসুন বসুন মিস্টার ইমরান, আপনি এক্ষুনি দাঁড়িয়ে পড়লে হবে কি করে, এখনো তো অনেক কিছুই বাকি আছে, ততক্ষণে হয়তো দাঁড়িয়ে থাকার জন্য পা ভেঙে পড়ে যেতে পারেন। আমন হাত গুটিয়ে বলে ওঠে। ইমরান মেহতা ওদের কথা শুনে চুপচাপ বসে পড়ে। সোনিয়া মল্লিক এখনো একইভাবে তাকিয়ে আছে। এদিকে সোহা, আমন, এসের কথা শুনে বাকিরা চমকে তাকিয়ে আছে ওদের দিকে। এখানে কি কথা বলছে সেটাই বুঝতে পারছে না। আশ, এসব কি কথা বলছো? এখানে এখানে আজকে একটা জরুরি কথা হচ্ছে, আর সেখানে কি সব কথা বলে যাচ্ছিস? সম্রাট চৌধুরী বলে ওঠে, एखाने की कथा होच्छे सेटा एकटू परेई देखते पाबेन मिस्टर चौधुरी। आर सरि आमी एखाने आमार डिउटीते आछि, ताई एखन आमी ना कारो मेये आर ना कारो परिचित, ताई चुप करे बसे थाकले आपनार जोन्नोई भालो। ऐश काट काट कथा बोले उठे। ऐशेर कथा शुनेई सम्राट चौधुरीर मुख बंध हये जाय। एई प्रथम तिनि तार मेयेर एमन रूप देखछेन, एकदम गम्भीर सिरियास तेजी, किन्तु तार मेयेर कथागुलो शुने आरो बेशी अबाक हये गेছে। कि बोलते चाइছে আর সেটা তিনি এখনো বুঝতে পারেনি। ডিউটি মানে তাও এই বাড়িতে কিসের ডিউটি? তাই তিনি অবাক চোখে অবাক হয়ে তাকিয়ে আছে। ডিউটি মানে কিসের ডিউটির কথা বলছো তুমি আয়েশা বেটা? সাজিদ মল্লিক অবাক হয়ে বলে ওঠেন, ডিউটি কিসের ডিউটি মানে সেটা তো মিস্টার ইমরান ভালো বলতে পারবেন, তাই না মিস্টার ইমরান? আমরা কারা? আচ্ছা মনে নেই, ঠিক আছে আমরাই না হয় বলে দিই আমরা কিসের ডিউটিতে আছি। নিহার বলে ওঠে, ব্ল্যাক ক্যাট নাম শুনেছেন তো? NSG আন্ডার কভার অফিসার। অ্যাশ বলে ওঠে। অ্যাশের কথা শুনে সোনিয়া মল্লিকের অবস্থা জলে কুমির ডাঙায় বাঘ এমন। সাজিদ মল্লিকও চমকে গেছেন। ইমরান মেহতা শুধু শুধু বসে ঢোক গিলে যাচ্ছে আর ঘাম মুছে যাচ্ছেন। তুমি কে? এরই মধ্যে সোনিয়া তুতলিয়ে ওঠে। কেন কারোর মুখের সাথে মিল পাচ্ছেন বুঝি? সোহা বাঁকা হেসে বলে ওঠে, এটা কি করে হতে পারে? সেই মুখ, সেই একই সব কিছু, কি করে সম্ভব? সোনিয়া মল্লিক বলে উঠে কেঁপে কেঁপে, কেন সম্ভব নয় মিসেস সোনিয়া? আর কার সাথে আমার মুখের এত মিল পাচ্ছেন শুনি আমিও একটু। সোহা আবারও তীক্ষ্ণ চোখে তাকে কেঁপে বলে ওঠে, সম্ভব না, কারণ সে তো বহু বছর আগে মারা গেছে, কোনোভাবেই বেঁচে থাকতে পারে না। সোনিয়া মল্লিক উত্তেজনার বশে বলে ওঠে, রাইট, প্রায় 24 বছর আগে মারা গেছে তাই না? তাহলে সত্যি তো এই মুখ কিভাবে আমার সামনে এলো? সোহার মুখে আওয়াজ তুলে বলে ওঠে। সোহার মুখ থেকে এমন কিছু শুনে সোনিয়া মল্লিক প্রায় আটকে উঠেছে। এবার যেন মনে হচ্ছে তার দমটা প্রায় বেরিয়ে আসবে। আর সাজিদ মল্লিকেরও অস্বস্তি শুরু হয়ে গেছে সোহার কথা শুনে। আরহান সবকিছু শুনছিল এতক্ষণ, কিন্তু সোহার মুখে বছরের হিসাব শুনতেই সেও চমকে যায়। সোহা 24 বছর মানে তুই কি বলতে চাচ্ছিস? আরহান অবাক হয়ে জিজ্ঞাসা করে ওঠে, ভাই আর কিছুক্ষণ অপেক্ষা করো, সবকিছু জানতে পারবে। সোহা বলে ওঠে। এবার যেন বাড়ির সবাই চমকে ওঠে সোহার আরহানের কথা শুনে। ভাইয়া তার মানে কি সোহার আরহান আগে থেকে পরিচিত? আমন ভ্রুকুচকে তাকে বোঝার চেষ্টা করছে হচ্ছেটা কি। তা মিসেস সোনিয়া মল্লিক, আমাকে কি ঠিক ওই মহিলার মতো লাগছে দেখুন তো একটু? সোহা তার ফোনে একটা ছবি বের করে ওদের সকলের সামনে তুলে ধরে। আরিনা প্রায় আটকে উঠে। সোনিয়া মল্লিক ও সাজিদ একসাথে বলে ওঠে, যাক চিনতে পেরেছেন তাহলে, এখনো মনে রেখেছেন আপনি এই মুখটা, স্মৃতিশক্তির তারিফ করতেই হয়। সোহা বিদ্রুপ করে বলে ওঠে, কে তুমি? কি তোমার পরিচয়? আর এসব কিছু তুমি কি করে জানলে? আর আরিয়ানের সাথে তুমি কি করছো? তার মানে আরিয়ানাও এখন বেঁচে আছে, কিন্তু এটা কি করে সম্ভব? আরিয়ানা বেঁচে থাকতে পারে? সাজিদ এক নিঃশ্বাসে বলে ওঠে, সত্যি এটা তো সব থেকে বড় প্রশ্ন, যেখানে আপনি নিজেই আরিনা মল্লিক অর্থাৎ আপনার প্রথম স্ত্রীকে মেরে ফেলেছেন, সেখানে বেঁচে কি করে থাকতে পারে, তাই না মিস্টার সাজিদ মল্লিক? সোহা কঠিন কণ্ঠে বলে ওঠে, এসব কি বলছিস সোহা? মামকে ভাপি মেরেছে মানে? ম্যাম তো অ্যাক্সিডেন্ট মারা গেছে। আরহান বলে ওঠে, ও রিয়েলি অ্যাক্সিডেন্টে মারা গেছে মিস্টার মল্লিক? আপনি যে প্ল্যান করে তাকে মেরে ফেলেছেন সেটা বুঝি বলেননি আপনার ছেলেকে? সোহা বিশ্রী হেসে বলে ওঠে। সোহার কথা শুনে ওখানে থাকা উপস্থিত সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। কি বলছে এসব কথা? আরিনা মল্লিক এই নাম তারা প্রথম শুনছে, কিন্তু সোহার সাথে এই মহিলার কি সম্পর্ক সবাই ভেবে চলেছে। এমনকি অ্যাশ, নিহার, আকাশসানি সবাই অবাক হয়ে তাকিয়ে আছে, কারণ তারাও জানে না এসব কথার মানে। এই কে তুমি? আর এখানে এসে সব কি কথা বলে যাচ্ছ শুনি? এখন এই বাড়ি থেকে বেরিয়ে যাও। মনিকা তেরে এসে বলে ওঠে, জাস্ট শাট আপ ডার্টি ওমেন। সোহা হুঙ্কার করে বলে ওঠে, এই তোমার সাহস তো কম নয়, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই নোংরা মেয়ে বলে গালি দাও? এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে তুমি। মনিকা রাগে চিৎকার করে বলে ওঠে, ও রিয়েলি এটা তোমার বাড়ি নাকি? আচ্ছা তুমি একবার তোমার বাপিকে অন্তত জিজ্ঞেস করে নাও তো এটা আসলেই ওনার বাড়ি কিনা, তারপর তো নিজের বাড়ি বলবে তাই না? সোহা বলে ওঠে, ও আর একটা কথা, আমি আমার বাড়িতেই দাঁড়িয়ে আছি, তাই কাউকে বেরিয়ে যেতে হলে সেটা তোমরা যাবে, আমি নই। সোহা বলে ওঠে, মানে কি বলতে চাইছো তুমি? এটা অবশ্যই আমার বাপের বাড়ি, আর সেই সূত্রে এই বাড়ি আমারও। আর তোমার বাড়ি এটা স্বপ্ন দেখছো নাকি? মনিকা তর্ক করে বলে ওঠে, অবশ্যই না, এটা তোমার বাবার বাড়ি নয়, एटा मिस आरिना जैनेर बाड़ी तोमार बाबार बाड़ी ताई तोमार बाड़ी होवार तो कोनो प्रश्नई ओठे ना। सोहा ताच्छल्य करे बोले उठे, और ए बाड़ीते थाकार एकमात्र अधिकार ए बाड़ीर दुई छेले आरहान मल्लिक आक्रम मल्लिक और आमी सोहा जैनर आछे, कारण बाड़ीटा आमादेर तोमादेर नय। माने ए बाड़ी मेमेर? आरहान जिज्ञासा करे उठे। यस भैया, ए बाड़ीटा मामेर। सोहा आरहानेर दिके ताकिये बोले उठे, तोमार अधिकार माने তুমি এসব কথা কি করে জানলে? কে তুমি? সাজিদ মল্লিক বলে ওঠে, ডটার অফ আরিনা মল্লিক, উপস আরিনা জৈনো। সোহা বলে ওঠে। সোহার কথা শুনে রুমের মধ্যে একটা বড় সড়ো বিস্ফোরণ ঘটে গেছে। সাজিদ মল্লিক ধপাস করে দাঁড়িয়ে থাকা থেকে বসে পড়ে, আর রুমে থাকা বাকিরা চোখ বড় বড় করে তাকিয়ে আছে সোহার দিকে। আমন একভাবে তাকিয়ে আছে সোহার দিকে। তার মাথার ভেতরে দ্রুত চলতে থাকে প্রায় এক মাস আগের ঘটনা, যেদিন সে সোহাকে নামাজরত অবস্থায় দেখেছে। তার মনে কৌতূহল জেগেছিল, সে নিজের মতো করে ভেবে নিয়েছিল। এরপর সোহা নিজেও বলতে চেয়েছিল তার পরিচয় এর ব্যাপার নিয়ে, কিন্তু সে শুনতে চায়নি। তার মানে এটাই সত্যি যে সোহা হিন্দু নয়, সে মুসলিম। সে মুসলিম বংশের সন্তান। তাহলে শ্রেতা জৈন উনি কে? আর জৈন পরিবারের সাথেই বা কী সম্পর্ক সোহার? ভাবতে থাকে এমন নিজের মনে। এদিকে আকরম এতক্ষণ সব কিছু শুনলেও এই মুহূর্তে সোহার বলা কথাগুলো শুনে সে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেছে। সোহা তার মায়ের মেয়ে, মানে তার বোন। তার মাকে ঠিক করে তার মনে নেই, তাই সে সোহাকে ঠিক করে চিনে উঠতে পারেনি। কিন্তু সে তার মায়ের নাম জানে, তার মায়ের ছবিও দেখেছে কয়েকবার, কিন্তু সেইভাবে মনে নেই। তার মায়ের সব গল্পই শুনেছে তার ভাইয়ের কাছ থেকে, কিন্তু তার যে একটা বোন আছে সেটা জানতো না। আকরম আরহানের দিকে প্রশ্ন চোখে তাকালে আরহান ইশারা করে। আকরম এক পা করে সোহার দিকে এগিয়ে যায়। সোহার সামনে দাঁড়িয়ে এবার সে খুঁটিয়ে খুঁটিয়ে নিজের বোনকে দেখতে থাকে। তার বোনকে একদম তার মায়ের মতো দেখতে, তাই এরা দেখে এমন চমকে গেছিল। পুরো তার মায়ের জেরক্স কপি দাঁড়িয়ে আছে। আকরম কাঁপা কাঁপা হাত এগিয়ে নিয়ে সোহাকে নিজের সাথে জড়িয়ে ধরে, সাথে সোহাও জড়িয়ে ধরে তার ভাইকে। সে ছোট থেকে জেনে এসেছে তার আরও দুটো ভাই আছে, কিন্তু সময় এবং সুযোগ কোনোটাই হয়নি তাদের ভাইদের দেখার। আজকে সে পূর্ণ তার ভাইদের সে পেয়ে গেছে। আরহান ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে চোখের পানি নিয়ে দেখে যাচ্ছে তার আত্মার দুই অংশ। তার আত্মা তার মায়ের সন্তান, তার ভাই ও বোন, আর তার দুই সহোদর। আর রুমের মধ্যে থাকা বাকিরা তাজ্জব হয়ে সব কিছু দেখে যাচ্ছে। সব কিছু যেন তাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। এমন কিছু ও কিছু বুঝতে পারলেও আভা চৌধুরী, সম্রাট চৌধুরী থামের মতো দাঁড়িয়ে আছে। তারা কিছুই বুঝতে পারছে না। তারা এর আগে শুনেছিল যে সাজিদ মল্লিকের আগের স্ত্রী মারা গেছেন, আর আরহান আর আকরম তার আগের স্ত্রীর সন্তান, কিন্তু এইসব কি শুনছে তারা? অ্যাশ, নিহার, আকাশ, সানি এতদিন সোহার সাথে থাকলেও তারা এইসব কিছুই জানতো না। তাদের তো এখন রীতিমতো মাথা খারাপের জোগাড় হয়েছে। সোহা যদি আরিনা মল্লিকের মেয়ে হয়, তাহলে শ্বেতা জৈন ধীরাজ জৈনকে। তারা তো এতদিন জানতো সোহা জৈন পরিবারের মেয়ে। শ্বেতা জৈন আর ধীরাজ জৈনের মেয়ে, তাহলে আর ওদের দেখেও তো কখনো মনে হয়নি যে সোহা ওদের মেয়ে নয়। আর তাছাড়াও সোহার সমস্ত সার্টিফিকেটেও শ্বেতা জৈন ও ধীরাজ জৈনের নাম আছে। তাহলে কি সম্পর্ক তাদের মধ্যে, সেটাই বুঝতে পারছে না তারা। আরহান অশ্রু ভেজা চোখে তার আত্মা, তার মায়ের দুই অংশকে দেখে যাচ্ছে, যারা একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের ইমোশনকে কন্ট্রোল করে যাচ্ছে। কিন্তু আরহানের মাথায় জমেছে আরও কিছু প্রশ্নের স্তূপ, যা তার মাথায় কিলবিল করছে উত্তর জানার জন্যে। আকরম সোহা একে অপরের থেকে সরে দাঁড়াতেই আরহান প্রশ্ন করে ওঠে, সোহা আমি বুঝতে পারলাম এটা ম্যামের বাড়ি। মানে কি করে? আমি তো জানতাম ম্যামের কেউ নেই। তাহলে? বাহ মিস্টার মল্লিক, আপনার তারিফ করতে হয়। কি সুন্দর মিথ্যে কথা বলে রেখেছেন আপনি। আচ্ছা আর কি কি মিথ্যে বলেছেন বলুন তো? সোহা সাজিদ মল্লিকের দিকে তাকিয়ে বলে ওঠে। সোহার কথা শুনে সবাই ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সাজিদ মল্লিক চুপ করে পাথরের মতো বসে আছে। চোখে মুখে স্পষ্ট অপরাধবোধ ফুটে উঠেছে। আর তার পাশে সোনিয়া মল্লিক ঘাবড়ে আছে, সাথে ইমরান মেহতাও। এই বাড়িটা, ইনফ্যাক্ট বাড়ি কেন, এই যে পুরো প্রপার্টিটা, এই সব কিছু মামের। আর মামের অবর্তমানে এই সব কিছু তোমাদের দুজনের এইভাবেই উইল করা আছে, আর সেই জন্যই তোমরা এখনো এই বাড়িতে আছো। নাহলে মামের সাথে তোমরাও এই বাড়ি থেকে হারিয়ে যেতে। কি ঠিক বলছি না মিসেস সোনিয়া মল্লিক? সোহা বলে ওঠে, সোহা আমি কিছুই বুঝতে পারছি না, প্লিজ তুই সব কিছু পরিষ্কার করে বল। আর এই সব কিছুর মধ্যে বাপি কোথা থেকে এলো, আর মায়ের কি হয়েছে, তুই প্লিজ সবটা বল। আর বলে ওঠে, হ্যাঁ বনু সবটা, আমি তো কিছুই জানি না, প্লিজ বল। ক্রম বলে ওঠে। সোহা ওখানে দাঁড়ানো সবাইকে একবার করে দেখে নেয়। আমনের দিকে তাকাতে সেই ইশারা করে। আমনের মুখে হালকা হাসি আর চোখের ইশারায় সোহা একটা নিঃশ্বাস নেয়। সে জানে এমন সব সময় সব পরিস্থিতিতে তার সাথে আছে, পাশে আছে। আভা চৌধুরী, সম্রাট চৌধুরী, অ্যাশ, নিহার, আকাশ, সানি ও একপাশ হয়ে দাঁড়িয়ে আছে সোহার কথা শোনার জন্য। সোহা সবাইকে দেখে নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করে, আরিনা মল্লিক অর্থাৎ আরিনা জৈন একজন হিন্দু সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। আরিনা জৈন আর ধীরাজ জৈন ছিলেন দুই ভাই বোন। ধীরাজ জৈন নিজেদের পারিবারিক বিজনেসের জন্য লন্ডনে নিজের বাস করে, আর দিল্লিতে আরিনা জৈন নিজের বাবা আশিস জৈনর সাথে থাকতো। দিল্লিতে আরিনা জৈনর সাথে পরিচয় হয় মিস্টার সাজিদ মল্লিকের। তিনি আরিনা মল্লিককে দেখে তার প্রেমে পড়ে যান। এরপর কৌশলে তার সামনাসামনি হতেন আরিনা জৈন এবং একটু একটু করে দুর্বল হতে থাকেন এই মিস্টার সাজিদ মল্লিকের প্রতি, আর তারপর থেকে শুরু হয় তাদের প্রণয়। এরকম করেই বেশ চলছিল, কিন্তু এরই মাঝে আশিস জৈন জানতে পারেন তাদের সম্পর্ক। তিনি মেয়েকে আটকে রাখেন। দুইজন দুই ধর্মের, তাই তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। বেশ কয়েকদিন ঘরবন্দি হয়ে থাকার পর আরিনা জৈন সাজিদ মল্লিকের সাথে যোগাযোগ করে পালিয়ে যান। সাজিদ মল্লিক সাধারণ পরিবারের ছেলে ছিল। বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর আশিস জৈন নিজের মেয়েকে খুব ভালোবাসতেন, তাই তিনি মেয়ের খোঁজ নিয়ে জানতে পারেন সাজিদ মল্লিক একটা সাধারণ পরিবারের ছেলে, একটা বেসরকারি অফিসে চাকরি করে কোনো মতে নিজেদের সংসার চালায়। এরপরে আশিস জৈন নিজের মেয়ের নামে এই বাড়িটা কিনে দেন, সাথে তার মেয়ের নামে কিছু প্রপার্টিও দেন, যেগুলো দিয়ে তা তোমাদের এই মল্লিক আম্পায়ার। যাই হোক, এইভাবেই খুব ভালো ছিলেন তারা বিয়ের 2 বছর। জন্ম হয় তোমার ভাইয়া, বেশ ভালোই সংসার চলছিল, আর তুমিও বড় হতে লাগলে। আশিস জৈনও মাঝে মাঝে এসে মেয়ের সাথে বাড়ি থেকে ঘুরে যেতেন। তোমার যখন 5 বছর বয়স, তখন জন্ম হয় আকরম ভাইয়ের। মাম তোমাদের দুজনকে পেয়ে খুব খুশি ছিলেন, তবে এরপর থেকে আস্তে আস্তে সব কিছু পাল্টাতে শুরু করে। সাজিদ মল্লিকের নাম তখন বিজনেসম্যানদের মধ্যে সেরা হয়ে উঠেছে। তার বেশিরভাগ সময় কেটে যেত বাইরে, আর এই সব কিছুর মাঝে তার জীবনে আসেন আরেক নারী, মিসেস সোনিয়া। নিজের রূপের জালে সাজিদ মল্লিক মোহিত করে তার সাথে প্রেমের সম্পর্ক শুরু করেন। সে বাড়তে থাকে তাদের ঘনিষ্ঠতা, আর এইসব কিছুর জন্য তিনি বাড়িতে মাসে একবার কি 2বার আসতেন। তাছাড়া তার বাকিটা সময় কেটে যেত বিজনেস আর সোনিয়াকে নিয়ে। আরিনা জৈন এই লোকটাকে খুব ভালোবাসত, তাই কখনো সন্দেহ মনে আনেইনি। তিনি তোমাদের দুজনকে নিয়েই কাটিয়ে দিতেন। আস্তে আস্তে তোমরা বড় হতে শুরু করলে, আর সাজিদ মল্লিক বাইরে সোনিয়ার সাথে নিজের অবৈধ সংসার করতেন। এরই মাঝে সোনিয়া প্রেগনেন্ট হয়ে যান। তখনই তিনি সাজিদ মল্লিককে ফুসলিয়ে বিয়ে করে নেন। তখন সাজিদ মল্লিক এতটাই সোনিয়াতে মজে ছিল যে সোনিয়ার কোনো কথাই বারণ করতে পারেননি তিনি। জন্ম হয় মনিকার। বাইরে সাজিদ মল্লিক সোনিয়া ও মনিকাকে নিয়ে খুশি কাটিয়ে দিত, আর মনিকার জন্মের পর সাজিদ মল্লিক একদম বাড়িতে আসা ছেড়ে দিয়েছিলেন। তখন তার ধ্যান জ্ঞান সবটাই ছিল সোনিয়া আর মনিকা। তার যে আরও 2 ছেলে আছে, একটা সংসার আছে, সেটা তিনি ভুলেই যান। আরিনা মল্লিক সাজিদ মল্লিক বাড়িতে না আসার জন্য মনে মনে অস্থির হতেন। যোগাযোগ করলে সাজিদ মল্লিক তার কাজের বাহানা দিয়ে এড়িয়ে যেতেন। তবুও আরিনা মল্লিক নিজের মনে স্বামীর জন্য সন্দেহ আনেনি। তিনি তার ছেলেদের নিয়ে কাটিয়ে দিতেন। সাজিদ মল্লিক বছরে একবার কি 2বার বাড়িতে আসতেন, কারণ তিনি কোনোভাবেই আরিনা মল্লিককে হাতছাড়া করতে চাইতেন না। আর কেই বা চাইবে পয়সার খনিকে হারিয়ে ফেলতে, তাই তিনি যোগাযোগ রেখেছিলেন। এভাবেই সময় গড়িয়ে যেতে লাগে। সোনিয়া মল্লিক সাজিদ মল্লিককে জোর করতে থাকে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু বাড়িতে আরিনা মল্লিক থাকার জন্য এই রিস্ক তিনি নিতে চাইতেন না। তখন সোনিয়া মল্লিক প্ল্যান করেন যে আরিনা মল্লিককে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে, আর এই প্ল্যানে সাজিদ মল্লিকও সায় দেয়। সেই মতে প্ল্যান করে সাজিদ বাড়ি ফেরেন। সব সময়ে আরিনা মল্লিকের কাছে কাছে থাকতেন, আবারও একদম প্রথমের মতো সম্পর্ক করে নেন। দূরে থাকার জন্য কিছুটা দূরত্ব হয়েছিল, সেটাই মেটানোর চেষ্টা করছিলেন। তোমাদের 2 ভাই থাকার জন্য প্ল্যান সফল হচ্ছিল না, তাই তোমাদেরকে বোর্ডিংয়ে পাঠিয়ে দেওয়া হয়। তবে এতেও সাজিদ মল্লিককে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল আরিনা মল্লিককে রাজি করানোর জন্য। প্রায় 5 মাসের প্রচেষ্টায় সফল হয় সাজিদ মল্লিক। এই 5 মাস তিনি বাড়িতে থেকে তার প্ল্যান মতো কাজ করে গেছে। তোমাদেরও বোর্ডিংয়ে পাঠাতে সফল হয়। এর মাঝেই সাজিদ মল্লিকের উপর আরিনা মল্লিকের সন্দেহ হয়। তাকে প্রায় রাতে ফোনে কথা বলতে দেখত। তিনি নিজের স্বামীর উপর সন্দেহ করছে ভেবে নিজের উপরই রাগ হতেন। তোমাদের বোর্ডিংয়ে পাঠিয়ে দেওয়ার পরের দিন সাজিদ মল্লিক তার প্ল্যানের অন্তিম টানার সব কিছু রেডি করে নেন। তিনি সকালেই বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আরিনা মল্লিককে ফোন করে বাইরে ডাকেন সারপ্রাইজের নাম করে। আরিনা মল্লিকও রেডি হয়ে বেরিয়ে পড়েন, তবে মাঝপথে আসতে তার ফোনে একটা ভিডিও আসে, যেটা দেখতেই তার পুরো পৃথিবী থমকে যায়। তিনি এটাও জানতে পারেন তার মৃত্যুর খুব নিকটেই তার স্বামী আর তার মারার প্ল্যান করছে। তিনি পাথর হয়ে যান সবকিছু জানার পর। কিন্তু তার ছেলেদের কথা মাথায় আসতে তার ধ্যান ভাঙে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সামনের দিক থেকে একটা ট্রাক তাদের গাড়ির দিকে ধেয়ে আসে। ট্রাকটা গাড়িতে ধাক্কা মারে, গাড়িটা ধাক্কা খেয়ে কিছুটা দূরে ছিটকে পড়ে যায় আর তারপরেই ব্লাস্ট করে যায় আর সবটা শেষ হয়ে যায়। আর দূর থেকে সবটাই দেখছিল মিস্টার সাজিদ মল্লিক আর সোনিয়া মল্লিক। গাড়িটা ব্লাস্ট হওয়ার পর ওখান থেকে কেটে পড়েন সাজিদ মল্লিক আর সোনিয়া মল্লিক। তাদের প্ল্যান কাজ করে গেছে, সেই আনন্দে ফিরে যান তারা। তারপর কিছুদিন নাটক করে আবারও তাদের জীবনে ফিরে যান তারা। তবে তার মাঝে আরও একটা ঝামেলা তৈরি হয়ে যায়। আরিনা মল্লিকের মৃত্যুর পর সব কিছু ওনার দুই ছেলের নামে চলে যায়। আর ওনার দুই ছেলের যদি কিছু হয়, মৃত্যু বা নিখোঁজ হয়, তাহলে সব কিছু চ্যারিটিতে চলে যাবে। তাই তোমরা সেই সময় বেঁচে যাও। আর তার ঠিক 5 বছর পর তোমাদেরকে জানানো হয়, যেহেতু তোমাদের জানতেই হবে তাই তখনই জানানো হয় যে তোমাদের মা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। সোহা একসাথে সব কিছু বলেই থেমে যায়। তার চোখ দুটো পানিতে ভরে আছে, গাল দুটো ভেজা ভেজা। আরহান তার মায়ের প্রতি নির্মম কাহিনী শুনে ভেঙে পড়ে, সাথে আক্রমণ। আমন সোহার কাছে গিয়ে এক হাত দিয়ে তাকে জড়িয়ে নেয়, ভরসা দেয় যাতে এই পুরানো তিক্ততার জন্যে সোহাও ভেঙে না পড়ে। রুমের মধ্যে থাকা বাকিরা চুপ হয়ে দাঁড়িয়ে আছে, তারাও আজ স্তব্ধ হয়ে গেছে। অ্যাশ, নিহার, আকাশ, সানি একসাথে এসে সোহাকে জড়িয়ে ধরে। সম্রাট চৌধুরী ও আভা চৌধুরী স্তব্ধ হয়ে গেছে সবকিছু শুনে। সাজিদ যে এতটা নিকৃষ্ট জানতে পেরে ঘৃণা হচ্ছে তাদের। সাজিদ মল্লিক মাথা নিচু করে বসে আছে চুপচাপ। সোহার সাথে সাথে তিনিও পুরনো দিনগুলো মনে করতে থাকে, তিনিও তার অপরাধ বোধে ভুগতে থাকে। কিন্তু এখন হাত কামড়ালেই কি আর কিছু ফিরে পাবে? যা চলে গেছে তা আর পাবার নয়। তাই এখন যতই অপরাধ বোধে ভুগুক না কেন, অপরাধ বোধ থেকে মুক্তি পাবে না। সোনিয়া মল্লিক সবকিছু শুনে চুপ করে আছে, সাথে ইমরান মল্লিকও। তবে ইমরান মল্লিক বসে বসে পালানোর প্ল্যান করছে, কিন্তু সেটা কি আর সম্ভব? বাড়ির ভেতরে গার্ডে ভর্তি, সাথে বাড়ির বাইরেও গার্ড দিয়ে রেখেছে, তাই সহজে পালাতে পারবে না, চাইলেও না। তাই চুপ করে বসে আছে। কিন্তু এখনও কিছু প্রশ্ন রয়ে গেছে, এখনও কিছু ধোঁয়াশা রয়ে গেছে, যেগুলো পরিষ্কার হওয়া চাই। আরহান সবকিছু শুনে ভেঙে পড়লেও শেষে তার মায়ের শেষ পরিণতির কথা শুনে তার মনে প্রশ্ন জাগে, তার মা যদি তখনই শেষ হয়ে যায় তাহলে সোহা কোথায় থেকে এলো? আর তার মায়ের মুখের সাথে এত মিল এলো কোথায় থেকে? আর সাথে এত কথা জানলই বা কী করে? সোহার পক্ষে তো এত কিছু জানা সম্ভব নয়। তাহলে এখনও সব প্রশ্ন রয়ে গেছে। তার মায়ের মৃত্যুর রহস্য পরিষ্কার হলেও এখনও আসল রহস্য রয়ে গেছে, সোহার রহস্য। কে এই সোহা? কী তার আসল পরিচয়? আর সে তো কিছুক্ষণ আগেই বলেছে, নিজের মুখে বলল যে সে আরিনা মল্লিকের মেয়ে, কিন্তু এটা কি করে সম্ভব? সোহা তো বলল তার মা মারা গেছে, কিন্তু তাহলে সোহা কোথায় থেকে এলো? আর কেনই বা বলল সে তার মায়ের মেয়ে? আর তার মায়ের মতো দেখতেই বা কেন? এই প্রশ্নগুলো আরহানের মাথায় ঘুরতে থাকে, যার প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারে সোহা। সোহা, এখনও অনেক প্রশ্ন রয়ে গেছে। ম্যামের পরিচয় পেলেও এখনও কিছু ধোঁয়াশা থেকে গেছে। তোর কথা মতো ম্যাম যদি সেদিন মারা যায়, তাহলে তুই কে আর এইসব কথা তুই কি করে জানলি? আরহান প্রশ্ন করে ওঠে। হ্যাঁ, এটা আমারও প্রশ্ন। তুমি এত কথা জানলে কি করে? সেদিন তো আরিনা মারা গিয়েছে, তাহলে তুমি কে? তোমাকে আরিনার মতো দেখতে কেন? সোনিয়া মল্লিক ভ্রুকুচকে জিজ্ঞাসা করে ওঠে। আরিনা জুইনোর মেয়ে, তাই আমি তার মতো দেখতে। সোহা বাঁকা হেসে বলে সোনিয়াকে, এটা কি করে সম্ভব সোহা? তুই তো নিজেই বললি ম্যামের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর ওখানে সব শেষ। তাহলে? আরহান অস্থির গলায় বলে ওঠে, আমি বলেছি ওই দিন অ্যাক্সিডেন্ট হয়েছে, সব শেষ হয়েছে, কিন্তু এটা বলিনি সেদিন মামু মারা গেছে। কি মিসেস সোনিয়া, আমার কথা শুনে বুঝি খুব অবাক লাগছে? সোহা তীর্যক চাহনি দিয়ে বলে ওঠে, মানে তুই কি বলতে চাইছিস? প্লিজ সবকিছু ক্লিয়ার করে বল। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।